নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টেস্টি বাইটস। টেস্টি বাইটসে অনেক অনেক স্বাগত। আজ আমি তেল পটল বানিয়ে দেখাবো, দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও। তেল পটল বানাতে পটলগুলিতে সামান্য খোসা ছাড়িয়ে দুই মুখ চিরে নিয়েছি। এরপর পটলগুলিকে লবণ হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেব। এবার একটা মিক্সার জার নিয়ে তাতে মাঝারি সাইজের একটা পেঁয়াজ, মাঝারি সাইজের টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে সবগুলিকে একসাথে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এরপর একটা বাটি নিয়ে তাতে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর সামান্য জল দিয়ে গুলে রেখে দেব। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে পটলগুলিকে ভেজে তুলে নেব। এবার সেই পটল ভাজা তেলেই গুলে রাখা মশলাটা দিয়ে নেড়েচেড়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজ টমেটোর পেস্ট। তারপর মশলাটাকে ভালোভাবে কষে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা পটলগুলিকেও দিয়ে দেব। মশলার সাথে পটলগুলিকে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। আমাদের তেল পটল তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। নিত্য নতুন ভিডিও পেতে যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দিন। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।